হে গাইস, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো, আমিও খুব ভালো আছি। আমি আলপনা চলে এসেছি আজ একটি খবর নিয়ে। কি খবর বলো তো? যে আমি অনেক দিন পর কাজ ফ্রি, মানে মাইন্ড ফ্রি, টেনশন আর হবে না। কারণ কি কারণ বলো তো? কারণ হচ্ছে যে ডিউটিটা ছিল আমার, মানে সেলাই করা, সেই সেলাইটা কমপ্লিট হয়ে গেছে, আর ওই জন্য আমার আর মাথায় কোনো টেনশন থাকবে না। আমি রেগুলার যেমন ভিডিও দিতে পারি সেরকম চেষ্টা করব। আগে আমি প্রায় দিতে পারতাম না সেরকম। সো আজ আমি জমা দিতে যাব, আর সব তো কমপ্লিট হয়ে গেল মোটামুটি। ঘরগুলো আমার বাগা হয়নি এই সেলাইয়ের জন্য। আমি এবারে ঘরের কাজও কিছু করতে পারবো। দেখবে, দেখো আমার ঘরের অবস্থা কি হয়ে আছে, দেখো কেমন অবস্থা হয়ে আছে। এইগুলো আমাকে সব ঠিক করতে হবে। দেখতে পাচ্ছো কেমন অবস্থা হয়ে আছে? সব কিছু পড়ে আছে। আর এই যে এইগুলো আমার কমপ্লিট হলো, এতগুলো ছিল আমার, সব সালোয়ার আছে, সব সালোয়ার আছে, এইগুলো আমি কমপ্লিট করলাম। আর আজ আমি জমা দিয়ে আসবো। অনেক লেট হয়ে গেছে, অনেক দিন হয়ে গেল, কারণ একা হাতে করতে পারি না আমি সব কিছু। তাও ওই রকমভাবেই করলাম, কিছু করার ছিল না। আর আজ থেকে আমি ফ্রি, ওইটাই আমার সব থেকে ভালো লাগছে। যে অনেক দিন মানে মাথায় টেনশন মানে পুরো চেপেছিল, যে কখন শেষ হবে, কখন শেষ হবে, কখন করব, একা হাত সব কিছু কাজ কিছু করতে পারতাম না। ঘরের কাজ সেরকম হতোই না, ঘরের অবস্থাও দেখছো, গোটাই কাপড়ে ছাড়াচ্ছন্ন হয়ে আছে চারিদিকে, শুধু কাপড়ে এদিকে ওদিকে, কারণ ওইগুলো কিচ্ছু আমার বাগানো হয়নি। তার জন্য এবার থেকে আমি ফ্রি, তো সবই কাজ হবে। আমার নিজের রুমটা পরিষ্কার করা হবে, কারণ পরিষ্কার করা তো হয়নি বেশি, যেমন খেতাম দিতাম আর সব কিছু আস্তে আস্তে একটু একটু করতাম, বাস হয়ে যেত। কিন্তু এখন আমার সব কিছু হবে। আর কিছু বলছি না, সো চলো, আমার রান্না তো হয়ে গেছে, এবার আমি রেডি হয়ে আমি জমা দিয়ে আসব। এখন সান্তান করিনি, সান্তান করুক তারপর যাব। এখন 11টা বেজে গেছে, 12টার সময় টাইম দিয়েছে যেতে, তো 12টা সাড়ে 12টার দিকে যাব আর জমা দিয়ে চলে আসব। চলো তাহলে যেতে দেখা হচ্ছে। এই যে আর কটাতে আমার হুক আর হুকের ঘর করতে আছে, এগুলো করলেই হয়ে যাবে, অল কমপ্লিট। আর তারপর যাব। এই যে আমি রেডি হয়ে নিয়েছি আর নতুন সোয়েটারটা পরে যাচ্ছি, কারণ একবারও পরা হয়নি আর কোথাও যাইনি পরে, সেরকম কোথাও যাওয়াই হয়নি। তার জন্য আজকে এই নতুন সোয়েটারটা পরে আর জমা দিয়ে আসি। এই যে এক থলি, আর একটা থলি আছে, এটা আমি উঠাতে পারবো না, অনেক ভারী। চলো তোমাদের দেখাচ্ছি, দাঁড়া। এই দেখো এই একটি থলি, গাড়িতে যাব, কারণ গাড়িতে গেলে ঠান্ডা লাগবে, ওই জন্য সোয়েটার পরে নিয়েছি। আর এই যে ও গাড়ি বার করছে, ওই ছোটো গাড়িতে যাব, তাহলে নিয়ে যেতে সুবিধা হবে। এই ছোটো গাড়িতে যাব। আর এই যে আমি গড এখন পড়েছিলাম, আমি দু থলি, আর এই যে গাড়ি রেডি, চলো। এই যে আমি জমা দিয়ে দিলাম, এই যে মনিকা দি, সব জমা করে চলে যাব এবার। এই যে চলে এলাম, আর এসে পরে সান্তান করে নিলাম, কারণ আমি সান্তান করে যাইনি আর অনেক ঠান্ডা লাগছে। আজকে তো আমি পুরোই ফাঁকা। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।